জন্মসাল থেকে জেনে নিন আপনি মানুষ হিসাবে কেমন এবং আপনার ভাগ্য সম্পর্কে। নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার ব্যক্তিত্বের উপর এই জন্মসালের রয়েছে অনেক বড় প্রভাব। আপনি নিজের জন্মসাল থেকে জানতে পারেন আপনার ব্যক্তিত্বের বিচিত্র সব তথ্য। শুধু তাই নয়, আপনার জন্মসাল থেকে আপনার সম্পর্কে এমন কিছু গোপন তথ্য সম্পর্কে জানতে পারবেন যা আর কেউ জানে না। তাহলে আসুন জেনে নেই জন্মসাল অনুযায়ী আপনার ব্যক্তিত্ব ও আপনার ভাগ্য সম্পর্কে। আপনার জন্ম যদি 1980 সালে হয়ে থাকে তাহলে আপনি হলেন নেতা ও পথ প্রদর্শক ব্যক্তি। শুধু তাই নয়, একা একা পথ চলার ক্ষেত্রেও এরা পারদর্শী। এরা স্বাধীনভাবে জীবন কাটিয়ে দিতে পারেন। জীবনের সব ক্ষেত্রেই প্রথম হবার উচ্চাকাঙ্ক্ষা দেখা যায় এদের মাঝে। এ কারণে আত্মবিশ্বাস এবং দৃঢ়তা দেখা যায় তাদের মধ্যে। কিন্তু এর পাশাপাশি কখনো কখনো অহংকার এবং আত্মকেন্দ্রিক হতে দেখা যায় তাদেরকে। প্রেমের ক্ষেত্রেও এরা কৃতিত্বপরায়ণ হয়ে থাকেন। তবে যথেষ্ট উত্তেজনা না থাকলে ভালোবাসা তাদের কাছে একঘেয়ে মনে হয়। কারো জন্ম যদি 1981 সালে হয়ে থাকে তাহলে এরা হয়ে থাকেন মধ্যস্থকারী এবং শান্তিপ্রিয়। শান্তি এবং স্থিতি ভালোবাসেন তারা। তাদের চরিত্রে থাকে উষ্ণতা। তারা নিজেদের জীবনে শান্তি পছন্দ করেন এবং হয়ে থাকেন কিছুটা স্পর্শকাতর। তারা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকেন। নিজের উদ্দেশ্য হাসিলের জন্য কখনো কখনো কূট চালের আশ্রয় নিয়ে থাকেন। প্রেমের ক্ষেত্রেও এরা পছন্দ করেন স্থিতিশীলতা। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যা দরকার সবই করতে রাজি থাকেন তারা। কারো জন্ম যদি 1982 সালে হয়ে থাকে তাহলে এরা হয়ে থাকেন বেশ সামাজিক এবং আমোদে মানুষ। দয়ালু এবং ইতিবাচক মনোভাবের এসব মানুষ জীবনকে উপভোগের চেষ্টা করেন সবসময়। তাদের রসবোধও অনেক ভালো। তবে কোনো কারণে তারা হয়ে উঠতে পারেন এলোমেলো স্বভাবের, হতে পারেন অতিরিক্ত বিলাসী। প্রেমের ক্ষেত্রে কিছুটা দূরত্ব বজায় রাখেন তারা, কারণ তাদের প্রয়োজন হয় স্বাধীনতা, নয়তো তারা নিজেদের বন্দী মনে করেন এবং সেই সম্পর্ক ভেঙে ফেলার চেষ্টা করেন। কারো জন্ম যদি 1983 সালে হয়ে থাকে তাহলে এরা হয়ে থাকেন পরিশ্রমী এবং কাজের মানুষ। অন্যকে সাহায্য করতে তাদের জুড়ি নেই, যুক্তি দিয়ে কাজ করে সমস্যা সমাধান করেন তারা, আর নিজেই নিজেকে শাসনে রাখতে পারেন তারা। তবে কখনো কখনো খুব বেশি এগিয়ে হয়ে থাকেন। প্রেমের ক্ষেত্রে তারা বিশ্বস্ত হয়ে থাকলেও কখনো খুব বেশি আবেগী এবং হতাশ হয়ে পড়েন। কারো জন্ম যদি 1984 সালে হয়ে থাকে তাহলে তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা স্বাধীনতা পছন্দ করেন। তারা হয়ে থাকেন বুদ্ধিমান। তাদের মাথার মধ্যে গিজগিজ করে আইডিয়া। যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করেন তারা। হয়ে থাকেন আমোদে এবং নমনীয় প্রকৃতির। কিন্তু মাঝে মাঝে দায়িত্ব পালনে এদের অনীহা দেখা যায়। কোনো কাজে লেগে থাকতে হলে তা করার ক্ষেত্রে অনুৎসাহী হয়ে পড়েন। প্রেমের ক্ষেত্রে অপর পক্ষ থেকে যথেষ্ট সাড়া না পেলে তারা উৎসাহ হারিয়ে ফেলেন। কারো জন্ম যদি 1985 সালে হয়ে থাকে তাহলে এরা হয়ে থাকেন শান্তিপ্রিয়। পরিবারের প্রতি অনুগত হয়ে থাকেন তারা। যাকে ভালোবাসেন তার জন্য নিজেকে উজাড় করে দিতে পারেন, তবে তার প্রতি একটা অধিকার স্থাপন করে ফেলেন তিনি এবং কখনো কখনো হয়ে ওঠেন ঈর্ষান্বিত। তবে খুব সহজে সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে তাদের মধ্যে। এমনকি অনেক বেশি সাহসী এবং দৃঢ় মানসিকতার মানুষ হতে দেখা যায় তাদেরকে। নিজেদের বুদ্ধির বেশিরভাগ খাটিয়ে থাকেন এরা এবং সবসময় সকলের দৃষ্টির মধ্যমণিও হয়ে থাকতে চান তারা। আপনার জন্ম যদি 1986 সালে হয়ে থাকে তাহলে খুব গভীরভাবে চিন্তাভাবনা করে চলেন আপনি। জাগতিক বিষয়ে তেমন আকর্ষণ নেই আপনার। সাধারণত এরা হয়ে থাকেন চুপচাপ। অন্যদের চাইতে ভিন্ন ধারার এসব মানুষরা কখনো কখনো হয়ে থাকেন বেশি উদাস। অন্যরা তার হৃদয় ছুঁতে পারেন না শত চেষ্টার পরেও। যদিও প্রেমের ক্ষেত্রে তাদের হতে দেখা যায় খুব মনোযোগী এবং তারা রোমান্সের এমন পর্যায়ে পৌঁছে যান যা অন্যদের পক্ষে চিন্তা করাও সম্ভব নয়। আপনার জন্ম যদি 1987 সালে হয়ে থাকে তাহলে আপনি সব রকম কাজে পারদর্শী। আপনার ব্যক্তিত্ব খুবই শক্তিশালী এবং উচ্চাকাঙ্ক্ষী। সাফল্য অর্জন করতে ভালোবাসেন আপনি। এ কারণেই আপনি হয়ে থাকেন কৃতিত্বপরায়ণ। আপনার কাজকর্ম হয়ে থাকে অনেক গুছানো।
তবে মাঝে মধ্যে আপনি জোর করে সাফল্য অর্জনের চেষ্টা করেন, যা হয়ে থাকে দৃষ্টিকটু। প্রেমের ক্ষেত্রে আপনি দায়িত্বশীল হলেও ভালোবাসার সম্পর্ককে আপনি প্রায় বিজনেস ডিল হিসাবে দেখেন, ফলে সম্পর্কের মাঝে রয়ে যায় একটা কৃত্রিমতার গন্ধ। আপনার জন্ম যদি 1988 সালে হয়ে থাকে, তাহলে আপনি শিক্ষকতা পেশার জন্য আদর্শ, কারণ আপনার ধৈর্য রয়েছে অনেক, আপনি সহমর্মিতা দেখাতে পটু, আর অন্যকে সাহায্য করতেও আপনি অসাধারণ। তবে কখনো কখনো আপনি হয়ে পড়েন বেশি আবেগী, টাকা পয়সার হিসাব রাখতেও আপনার থাকতে পারে অনীহা। প্রেমের ক্ষেত্রে সাধারণত এরা হয়ে থাকেন শান্তশিষ্ট এবং মিষ্টি স্বভাবের, কিন্তু কখনো কখনো অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সঙ্গীর উপর জোর খাটিয়ে থাকেন। আপনার জন্ম যদি 1989 সালে হয়ে থাকে, তাহলে অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দিতে জুড়ি নেই আপনার। শুধু তাই নয়, আপনার মাঝে রয়েছে একটি প্রচ্ছন্ন সৃজনশীলতা, এমনকি অন্যদের সাথে সহজেই মানিয়ে নিতে পারেন আপনি। তবে মাঝে মাঝে আপনাকে বেশি স্পর্শকাতর হতে দেখা যায়। প্রেমিক প্রেমিকা হিসাবে আপনারা হয়ে থাকেন চমৎকার, কারণ সঙ্গীর চরিত্রের ভালো দিকটি আপনারা সহজেই খুঁজে নিতে পারেন। আপনারা কখনোই নিজের ভালোবাসার মানুষটির বিরুদ্ধে কিছু বলেন না, সঙ্গীর বিভিন্ন বৈশিষ্ট্য মেনে নিতে আপনারা উদার। আপনার জন্ম যদি 1990 সালে হয়ে থাকে, তাহলে আপনারা হয়ে থাকেন সৃষ্টিশীল, আপনি অনেক কিছু করার স্বপ্ন দেখেন, কিন্তু তাই বলে জাগতিক ব্যাপার স্যাপার ভুলে যান না, আপনি কিছুটা আদর্শবাদী মনোভাবের হয়ে থাকেন, তবে কখনো কখনো বেশি আবেগপ্রবণ এবং ধ্বংসাত্মক হয়ে ওঠেন আপনি, অনেক বেশি গম্ভীর থাকেন এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন বলে কিছুটা প্লেফুল মাইন্ডেড হয়ে থাকেন, নিজের ব্যক্তিত্ব দিয়ে সকলকে আকর্ষণের চেষ্টা করেন সবসময়, আপনারা যা শুরু করেন তা শেষ দেখেই ছাড়েন, এবং প্রেমের ক্ষেত্রেও সেটাই হয়। কারো জন্ম যদি 1991 সালে হয়ে থাকে, তাহলে এরা খুবই পরিশ্রমী হয়ে থাকেন, ব্যক্তিগত জীবন হোক আর কর্মজীবন হোক যে কোনো কাজের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তারা, আর যে কোনো রকমের প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া এবং তাতে জয়লাভ করা তাদের নিত্যদিনের ব্যাপার। তবে অতিরিক্ত নম্রভদ্র ভালো মানুষই করার মাঝে নেই তিনি, নিজের বিবেচনা অনুযায়ী নিজের মর্জি মতো চলতে ভালোবাসেন তিনি, তাকে ঘিরে একটা প্রচ্ছন্ন বিপদের আভা টের পাওয়া যায়, যেটা অনেক নারী পুরুষের কাছে আকর্ষণীয়। কারো জন্ম যদি 1992 সালে হয়ে থাকে, তাহলে এরা কিছুটা জেদি হয়ে থাকেন, নিজের কথাই শেষ কথা এবং যে যাই বলুক না কেন নিজের সিদ্ধান্ত থেকে একচুলো নড়তে রাজি নন তারা, কাজের প্রতি তাদের মনোযোগ অনেক বেশি থাকে, এরা হয়ে থাকেন বিচক্ষণ এবং পুরানো ধাঁচের মানসিকতার। এদের জীবনের লক্ষ্য হল সুখে ঘর সংসার করা, এদের দৈনন্দিন রুটিন হয়ে থাকে সাধারণ এবং গুছালো, এছাড়াও দারুণ প্রতিভার অধিকারী হয়ে থাকেন এরা, এছাড়াও অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকেন এই মানুষগুলো, মাটির মানুষ বলতে যা বুঝায় সেটাই হলেন তারা। কারো জন্ম যদি 1993 সালে হয়ে থাকে, তাহলে এরা চমৎকার কথার জাল বুনে আপনাকে তাক লাগিয়ে দিতে পারেন, পুরো পরিবারকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চেষ্টা করেন তারা, উদার এবং দানশীলতা দেখা যায় তাদের মধ্যে, মানুষ হিসাবে অসাধারণ কিন্তু প্রয়োজনের সময়ে হয়ে যেতে পারেন ভীষণ একগুঁয়ে, তাই কোনো ব্যাপার নিয়ে এদের সাথে তর্কে যাবেন না, কারণ নিজের বক্তব্যকে সঠিক প্রমাণ করার জন্য ঘণ্টার পর ঘণ্টা আপনার সাথে তর্ক চালিয়ে যেতে পারেন তারা, আর তাদেরকে ঘাটানো তো এর চাইতেও খারাপ বুদ্ধি, কারণ এরা আপনার উপর একবার রেগে গেলে তার জন্য পস্তাতে হবে আপনাকে। কারো জন্ম যদি 1994 সালে হয়ে থাকে, তাহলে এরা খুবই সাহায্যকারী এবং আন্তরিক হয়ে থাকেন, বন্ধুর প্রয়োজনে সাড়া দিতে সদা প্রস্তুত থাকেন তারা, এরা যখন কিছু অর্জন করতে চায় তখন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করতে থাকে, এজন্য তাদের বিপক্ষে দাঁড়ালে বেশ কঠিন প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়ে নিন। ব্যক্তিগত জীবনে একটু বিরক্তিকর তারা, অন্যের মনোযোগ আকর্ষণ করতে পছন্দ করেন এরা, স্বভাবগতভাবেই এরা একটু অলস হয়, ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করে দিতে পারেন অনেকেই, এছাড়াও কিছুটা কিপটেমি এদের মধ্যে দেখা যায়। কারো জন্ম যদি 1995 সালে হয়ে থাকে, তাহলে এরা খুবই যত্নশীল এবং খুবই সৃজনশীল হয়ে থাকেন, এছাড়াও খুব বেশি বুদ্ধিমান এবং লাজুক প্রকৃতির হয়ে থাকেন এরা,
আপনার বন্ধু মহলে শিল্পী কেউ থাকলে খোঁজ নিয়ে দেখতে পারেন সে 1995 সালে জন্মেছে কিনা। তবে এরা ছন্নছাড়া এবং উড়নচণ্ডী ধরনের মানুষ। আপনার বড় এমনকি সমবয়সী বন্ধু হলেও তারা আপনার যত্ন নেবে এবং দেখে শুনে রাখবে। এমন একটি বন্ধু যদি পেয়ে যান তবে তাকে হারাবেন না যেন। কারো জন্ম যদি 1996 সালে হয়ে থাকে তাহলে এরা একটু লাজুক এবং রহস্যময় হয়ে থাকেন। প্রথম দেখায় চুপচাপ মনে হতে পারে এদের, কিন্তু তার কাছাকাছি আসতে পারলে তবেই নিজের খুলস থেকে বের হবেন তিনি, এবং আপনি অবাক হয়ে আবিষ্কার করবেন তিনি কত চমৎকার একজন মানুষ। এছাড়া কষ্ট পেলে নিজেকে গুটিয়ে নেন তিনি, পরিবারের প্রতি অনুগত হয়ে থাকেন এবং তাদের লক্ষ্য থাকে পরিবারের সুখের প্রতি। অনেক সময় তাদের মধ্যে অন্যদের মন বুঝে ফেলার ক্ষমতাও লক্ষ্য করা যায়। কারো জন্ম যদি 1997 সালে হয়ে থাকে তাহলে এদের রসবোধ খুবই ভালো। সবসময় মজা করতে পছন্দ করেন এরা, নতুন নতুন অভিজ্ঞতা পছন্দ করেন এরা। এরা টাকা বানাতে পছন্দ করেন, আবার সেই টাকা নিমেষে খরচ করতেও পারেন। অনেক বেশি মাত্রায় ক্যারিয়ার সচেতন হয়ে থাকেন তারা। সহজেই এদের সাথে বন্ধুত্ব করা যায়, তবে সেই বন্ধুত্ব টিকিয়ে রাখতে হবে আপনাকেই। এরা ঝামেলা এড়াতে যেমন পটু, ঝামেলা তৈরিতেও তেমনই পটু। কারো জন্ম যদি 1998 সালে হয়ে থাকে তাহলে এরা বন্ধু ছাড়া জীবন কাটিয়ে দিতে পারেন। খুব সহজেই এরা মেজাজ খারাপ করে ফেলতে পারেন। এ ধরনের মানুষের মেজাজ খারাপ আছে বুঝতে পারলে তাদের না ঘাটানোই ভালো। কারো প্রতি গভীর মমতা তৈরি হলেও এরা সহজে সেটা প্রকাশ করেন না, এমনকি নিজস্ব ব্যাপার স্যাপার গোপন রাখতে ভালোবাসেন এরা। নিজের পছন্দের কোনো কিছু পেলে তার জন্য নিজের প্রাণ উজাড় করে দেন এরা। কারো জন্ম যদি 1999 সালে হয়ে থাকে তাহলে এরা খুবই কর্মঠ হয়ে থাকেন। এদের উপর কোনো কাজের ভার দিলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ তারা নিজের দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করে। তবে একটু আগুচালু প্রকৃতির হয় এরা। আপনি এদের কাছ থেকে যা আশা করবেন তার চাইতেও বেশি পাবেন। এরা পোষা প্রাণীর প্রতি বেশি যত্নবান হয়ে থাকেন। অন্যদের প্রতি এদের আস্থা হয় অতিরিক্ত, ফলে আস্থা ভেঙে যাওয়ার কারণে অনেক কষ্ট পান এরা। সব পরিস্থিতিতে ঠিক কাজটি করতে চেষ্টা করেন এবং সে কারণে অনেক সময় অন্যদের থেকে পিছিয়ে যান এরা। কারো জন্ম যদি 2000 সালে হয়ে থাকে তাহলে এদের যতই শান্তশিষ্ট এবং চুপচাপ মনে হোক এই বাহ্যিক রূপ দেখে ভুল করবেন না মোটেও, কারণ এদের চিন্তাভাবনা চলছে ঝড়ের গতিতে। জীবনে যতই বাধা আসুক ধীর স্থিরভাবে তা ভেঙে ফেলেন এই সালে জন্মগ্রহণ করা মানুষরা। এ কারণে এদের হতে দেখা যায় বদ্ধপরিকর এবং একই সাথে কঠোর পরিশ্রমী। অধ্যবসায় হল এদের সবচাইতে বড় গুণ। বেশিরভাগ সময়ে সফল অর্জনের দিকে এগিয়ে থাকেন এরা। এ কারণে তাদের ব্যক্তিত্বে দেখা যায় প্রচ্ছন্ন পরিপক্কতা। তবে তারা ঝুঁকি নিতে পছন্দ করেন না, ঝামেলা থেকে দূরে থাকতে পছন্দ করেন এরা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার জন্ম কোন সালে তা আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।